ইউক্রেন যুদ্ধ এবার মহাকাশেও গড়াচ্ছে। রাশিয়া আমেরিকা সামরিক এবং বাণিজ্যিক দুই ধরনের স্যাটেলাইটের ধ্বংসের হুমকি দিয়েছে, আর এমনটা হওয়ার সম্ভাবনাও প্রবল। প্রথমত, রাশিয়া যদি পশ্চিমাতে স্যাটেলাইট ধ্বংস করে তাহলে সেটা কোনো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে না, কেননা মহাকাশে যুদ্ধ নিয়ে এখনও কোনো চুক্তি বা আইন নেই। এদিকে বর্তমানে সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে পশ্চিমারা। তারা তাদের স্যাটেলাইটগুলো থেকে রাশিয়ার সেনাদের উপরে নজরদারি করে সেসব তথ্য ইউক্রেনকে দিচ্ছে। মূলত ইউক্রেনকে এই বিষয়টি সবথেকে বড় সুবিধা দিচ্ছে, কারণ ইউক্রেন আগেভাগেই জেনে যাচ্ছে রাশিয়ার সেনারা কোথায় আক্রমণ করছে এবং কী ধরনের অস্ত্র দিয়ে হামলা করবে। অর্থাৎ রাশিয়ার সেনাবাহিনীর গোপনীয়তা ফাঁস হয়ে যাচ্ছে এই স্যাটেলাইটগুলোর কারণে। বলা যায়, পশ্চিমাদের এই স্যাটেলাইটগুলোর সাহায্য না পেলে ইউক্রেন এক মাসও রাশিয়ার বিরুদ্ধে টিকত না। এবারে তাই এই স্যাটেলাইটগুলোই ধ্বংস বা অকেজো করতে চাচ্ছে রাশিয়া। এখানে জানিয়ে রাখি, রাশিয়া গত এক সপ্তাহে অনেকগুলো স্যাটেলাইট পাঠিয়েছে যা অতীতে দেখা যায়নি। ঘন ঘন পাঠানো এই স্যাটেলাইটগুলোর কাজ কি তা প্রকাশ করা হয়নি। বুঝে যাচ্ছে এগুলো যুদ্ধকে কেন্দ্র করেই পাঠানো হচ্ছে। স্যাটেলাইট ধ্বংসের প্রযুক্তিতে রাশিয়া সব থেকে এগিয়ে। দুইভাবে রাশিয়া স্যাটেলাইট ধ্বংস করতে পারে। এর একটি হল ডিরেক্ট অ্যাসেন্ট অ্যান্টি স্যাটেলাইট, যা মূলত ভূমি থেকে নিক্ষেপ করা একটা ক্ষেপণাস্ত্র, আর দ্বিতীয়টি হল কো অরবিটাল অ্যান্টি স্যাটেলাইট, যার মাধ্যমে মহাকাশে একটি স্যাটেলাইট আরেকটা স্যাটেলাইটের উপর হামলা করে। রাশিয়া মহাকাশ ভিত্তিক এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য বুঝতে হলে এই প্রকল্পগুলোর বিশ্লেষণ প্রয়োজন। প্রথম উপায় হচ্ছে ভূমি থেকে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল নিক্ষেপ করে স্যাটেলাইট ধ্বংস করা। ইউক্রেন যুদ্ধের তিন মাস আগে পরীক্ষামূলকভাবে একটি স্যাটেলাইটকে ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার A-235 নুডুল হচ্ছে স্যাটেলাইট ধ্বংসের সবথেকে আধুনিক মিসাইল। এছাড়াও রাশিয়ার S-500 মিসাইল সিস্টেম নিচুতে থাকা স্যাটেলাইট ধ্বংস করতে পারে। স্যাটেলাইট ধ্বংসের রাশিয়ার দ্বিতীয় উপায় হচ্ছে রোবোটিক স্যাটেলাইট দিয়ে স্যাটেলাইটকে ধ্বংস করা। এর জন্য রাশিয়া কিছু রোবট স্যাটেলাইট মহাকাশে মোতায়েন রেখেছে, যেগুলো শত্রু স্যাটেলাইটকে ধরে পৃথিবীতে নিক্ষেপ করবে, ফলে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে শত্রু স্যাটেলাইট আগুন ধরে ছাই হয়ে যাবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক কনস্ট্যান্টিন ভরোস্টোনসব জাতিসংঘে বলেছেন, পশ্চিমা আধিপত্য বিস্তারে আমেরিকা এবং এর মিত্ররা মহাকাশকে ব্যবহার করার চেষ্টা করছে। ইউক্রেনকে সহযোগিতায় পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহারকে তিনি খুবই বিপজ্জনক ট্রেন্ড বলে অভিহিত করেন। বেসামরিক ছদ্মবেশে থাকা স্থাপনাগুলো পাল্টা হামলার বৈঠক টার্গেটেও পরিণত হতে পারে জাতিসংঘের ফার্স্ট কমিটিকে, এমনটাই বলেছেন ভরোনৎসব। তিনি ইউক্রেনকে সহায়তায় পশ্চিমাদের এ ধরনের স্যাটেলাইট ব্যবহারকে উস্কানি হিসেবে অভিহিত করেন। তিনি সুনির্দিষ্ট কোনো স্যাটেলাইট কোম্পানির নাম বলেননি। যদিও ইউক্রেনের সামরিক বাহিনী ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য এলন মাস্কের স্পেস এক্সের স্টেলিং স্যাটেলাইট নেটওয়ার্কের উপর অনেক বেশি নির্ভর করে। এছাড়াও মার্কসারের মতো মার্কিন সংস্থাগুলো কক্ষপথে স্যাটেলাইট থেকে যুদ্ধের ছবিও ধারণ করছে। আবার ইউক্রেনের কয়েক হাজার যোগাযোগ ডিভাইস আমেরিকার স্যাটেলাইট কমিউনিকেশন জায়ান্ট ইরিডিয়ামের স্যাটেলাইট নেটওয়ার্কের উপর নির্ভর করে। ইরিডিয়ামের প্রধান নির্বাহী ম্যাট ডেস বলেছেন, যে কোনো কারণে মহাকাশে গুলি করার বিষয়ে কথা বলা সত্যি দায়িত্বকাণ্ড জ্ঞানহীন। ডেস বলেন, যদি কেউ মহাকাশে স্যাটেলাইট শুটিং শুরু করে, আমি কল্পনা করব যে এটি দ্রুতই স্থানকে অব্যবহারযোগ্য করে তুলবে। অন্যদিকে রাশিয়ার হুমকির পর এলন মাস্ককে অনেকটাই ভীত দেখায়। যুদ্ধ শুরুর পর তিনি রাশিয়ার বিরুদ্ধে অনেক হম্বিতম্বি করলেও গত এক মাস যাবৎ তাকে যুদ্ধবিরোধী কথাবার্তা বলতে দেখা যাচ্ছে। এমনকি তিনি ইউক্রেনকে তার স্টেলিং স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করতে দিবেন না বলেও বক্তব্য দিয়েছেন। এদিকে আইনজীবীরা বলছেন, রাশিয়ান স্যাটেলাইট হামলার হুমকি 1967 সালে মহাকাশ চুক্তি লঙ্ঘন করবে কিনা তা স্পষ্ট নয়। তবে 1972 সালের লিয়াবিলিটি কনভেনশন অনুযায়ী কোনো দেশগুলো তার মহাকাশ বস্তুর কারণে যে কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবেই।
এ বিষয়ে সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের মহাকাশ নীতি বিশ্লেষক ব্রান উইডেন বলেন, এই মুহূর্তে আইনগত দিকগুলো সত্যি অস্পষ্ট। আমাদের কাছে স্যাটেলাইটের বিরুদ্ধে যুদ্ধকালীন শক্তি ব্যবহারের কোনো উদাহরণ নেই, সুতরাং আসলেই আমাদের কিছু করার নেই। মহাকাশ আইনজীবীদের মতে, কোনো দেশ শত্রু স্যাটেলাইটের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। ইউক্রেন যুদ্ধের সময় এই ধরনের হুমকি রাশিয়া এবং আমেরিকার মধ্যে উত্তেজনাকে তীব্রভাবে বাড়িয়ে তুলবে। ইউনিভার্সিটি অফ মিসিসিপির স্কুল অফ লস এয়ার অ্যান্ড স্পেস ল প্রোগ্রামের সহ পরিচালক মিশেল হ্যানলন বলেছেন, এই হুমকি আমাদের এমন একটি প্রান্তে নিয়ে এসেছে যা আমরা আগে কখনো ছিলাম না। সর্বদা একটি ধারণা ছিল যে এটি ঘটতে পারে, কিন্তু কেউ কখনো বলেনি তারা এটি করতে পারে। রাশিয়ার সবথেকে লোমহর্ষক স্যাটেলাইট বিধ্বংসী পরীক্ষাটি ছিল 2020 সালের জুলাই মাসে। কসমস 2543 নামের এই স্যাটেলাইট মহাকাশে গিয়ে আরেকটি বস্তুকে মহাকাশে ছেড়েছে। এর মাধ্যমে কোনো কিছুকে ধ্বংস করা ছাড়াই রাশিয়া একটি কো অরবিটাল অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা পরীক্ষা চালায়। 1920 সালের ফেব্রুয়ারিতে আমেরিকার সামরিক কর্মকর্তারা জানায়, দুটি রাশিয়ান স্যাটেলাইট মহাকাশে আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটের উপর নজরদারি করেছে। এর মধ্যে একটি স্যাটেলাইট হল সেই কসমস 2543, যা নিজের পেটের ভিতর থেকে আরেকটি স্যাটেলাইটের জন্ম দেয়। রাশিয়ার স্যাটেলাইটগুলো আমেরিকার স্যাটেলাইটকে খুব কাছে 160 কিলোমিটার মাঝে চলে আসে। রাশিয়ার কর্মকর্তারা বার্তা সংস্থার টাস্কে বলেছিল, এই স্যাটেলাইট ছিল ইন্সপেক্টর স্যাটেলাইট, যার কাজ হল অন্য রাশিয়ান স্যাটেলাইটের টেকনিক্যাল অবস্থা পরীক্ষা করা। সর্বশেষ ইউক্রেন যুদ্ধ শুরুর 3 মাস আগে মহাকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে স্যাটেলাইট ধ্বংস করে রাশিয়া। এতে ক্ষোভ প্রকাশ করে আমেরিকা। রাশিয়ার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে বিপজ্জনক এবং দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন বলে আমেরিকা। এতে সেখানে বজ্র তৈরি হয়েছে। রাশিয়ার মিসাইল পরীক্ষার কারণে মহাকাশের কক্ষপথে 1,500 টুকরো বজ্র তৈরি হয়েছে। এছাড়াও আরও হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র বজ্র তৈরি হয়েছে। ধ্বংস হওয়ার স্থানটি দেখে মনে হয়েছে মিসাইলের আঘাতে রাশিয়ার কসমস 1408 স্যাটেলাইট ভেঙে গেছে। এটি 1982 সালে গুপ্তচর স্যাটেলাইট হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল। এটির ওজন 1 টনের মতো এবং অনেক আগেই স্যাটেলাইটটি অকেজ হয়ে যায়। তবে এবারে আর পরীক্ষা নয়, বরং রাশিয়া এসব ধ্বংসাত্মক প্রযুক্তি সরাসরি আক্রমণেই ব্যবহার করবে। প্রিয় দর্শক, মহাকাশের যুদ্ধ পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।